সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো গোল গলা মিক্সি কাটিং। মিক্সি তৈরি করার পর বডি ছোট হয়ে যায় এবং মিক্সি তৈরি করলে গলার পট্টিটা চিকন হয়ে যায়। আজকের ভিডিওটি দেখুন, তাহলে আপনি সহজভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি চার পাটে ভাঁজ করে নিছি। আমার সামনের দিকে আমি রেখে দিছি খোলা অংশ, আমার দিকে রেখে দিছি আটকানো অংশ। এরপরে ঠিক আমাদের এ পাশে একটি মার্জিন করতে হবে সোজা করে। এখানে মার্জিন করার পর প্রথম যে কাজটি করতে হবে আমাদের লম্বার মাপ। মনে রাখবেন, এ দাগ থেকে ঠিক যার যতটা লম্বা হবে সে লম্বার মাপ নেওয়ার পরে নিচের দিকে আড়াই থেকে তিন ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। নিচে ভাঙ্গা এবং এখানকার পট্টি জয়েন করার পর একটু ছোট হয়ে যায়, এ কারণে কিন্তু আড়াই থেকে তিন ইঞ্চি নিচের দিকে বাড়তি কাপড় রাখতে হবে। বডি মাপ নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে অনেকে কমেন্ট করেন যে বডি ছোট হয়ে যায় সেলাই করার পর, এ কারণে প্রথমে আপনাদের দেড় ইঞ্চি করে কাপড় নিয়ে নিতে হবে, তাহলে আর বডিটা ছোট হবে না। এখানে দেখেন খোলা সেট, খোলা সেট থেকে ধরে এ পাশে দেড় ইঞ্চি মাপ দিয়ে নিব, আবার এখানেও দেড় ইঞ্চি চিহ্ন করব, এরপর এখানে একটা মার্জিন করে নিব। যদি এভাবে করে নিতে পারেন তাহলে কখনোই আপনার বডি ছোট হবে না, যতটুক দিয়ে কাটিং করবেন ঠিক ততটুক পরিমাণই থাকবে। আচ্ছা, এতটুক তো আমরা নিলাম হলো বাড়তি কাপড়। এখন আমাদের নিতে হবে মূল বডির মাপ, অর্থাৎ আপনি যত ইঞ্চি বডি দিয়ে মিক্সিটি তৈরি করতে চাচ্ছেন। আমি আজকে ৪২ ইঞ্চি বডি দিয়ে মিক্সি তৈরি করব। এজন্য ৪২কে চার ভাগ করে এক ভাগ নিতে হবে, তাহলে ৪২কে চার ভাগ করলে এক ভাগ হবে সাড়ে দশ ইঞ্চি। এখন এ দাগ থেকে এই পাশে নিব সাড়ে দশ ইঞ্চি, দেখেন সাড়ে দশের চিহ্ন করব, এখানে আর বাড়তি কাপড় নেওয়ার প্রয়োজন নাই, সাড়ে দশ। আবার এখানেও নিব সাড়ে দশ, এখানে আর এখানে যে চিহ্নটা করলাম সে চিহ্ন অনুযায়ী এভাবে একটা শেপ টেনে দেবো, অর্থাৎ মার্জিন করে নিব। এভাবে মার্জিন করার পর এখানে যে বাড়তি কাপড়টা যে আমাদের আছে, এই বাড়তি কাপড়টাকে আমাদের ভাঁজ করে দিতে হবে, তাহলে আমরা এই গলার পট্টিটা সহজভাবে বের করতে পারবো। এখন এই দাগ অনুযায়ী কাপড়টিকে ঠিক আমরা এইভাবে একটা ভাঁজ করে দিব। ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনার দাগ অনুযায়ী ভাঁজটা পড়ছে কি না এটা দেখে নিতে হবে। সুন্দর করে দাগ অনুযায়ী ভাঁজটাকে আমরা রেখে দিব ঠিক এইভাবে। বাড়তি কাপড়টাকে ঠিক এভাবে ভাঁজ করে রাখব। রাখার পর এখন আমাদের এখানের থেকে এই পাশে নিতে হবে শোল্ডারের মাপ, অর্থাৎ যেটাকে ঘাড় বা পুটের মাপ বলা হয়। এই ৪২ ইঞ্চি বড়ির জন্য ঘাড় বা যেটা পুটের মাপ আমরা রাখবো সাত ইঞ্চি দুই পয়েন্ট, দেখেন সাত ইঞ্চি দুই পয়েন্ট একটা চিহ্ন করব, আবার একটু নিচেও সাত ইঞ্চি দুই পয়েন্ট একটা চিহ্ন করব। এরপরে নিতে হবে আমাদের আর মহলের মাপ। এ দাগ থেকে নিচের দিকে আর মহল নিব ছয় ইঞ্চি পরিমাণ, ৪২ ইঞ্চি বড়ির জন্য আর মহল আমরা ছয় ইঞ্চি পরিমাণ নিব, এর থেকে বেশি নেওয়া যাবে না। ছয় ইঞ্চি নিয়ে এখানে একটা আর মহলের চিহ্ন করব। এরপর দর্শক ঠিক এই পাশে দাঁড়িয়ে আর মহলের রাউন্ড শেপটা ঠিক এইভাবে আমরা টেনে নেব, দেখেন এভাবে রাউন্ড শেপ করবেন। এরপরে নিতে হবে আমাদের গলার মাপ। এখান থেকে গলার পাশে নিতে হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট, যদি গলাটা আমরা বড় পছন্দ করি তাহলে আড়াই ইঞ্চি পরিমাণ নিব, যদি গলাটা মিডিয়াম বা ছোট পছন্দ করি তাহলে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিব। এই গলাটা তৈরি করার পর গলাটা আরও একটু বড় হয়ে যাবে, এ কারণে আমি এখানে মিডিয়াম গলার মাপ অনুযায়ী দুই ইঞ্চি দুই পয়েন্ট নিচ্ছি। গলার পাশে একটু নিচেও নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট, এরপর এখানে একটা মার্জিন করব। এরপর নিতে হবে গলার লম্বার মাপ। এখান থেকে গলার লম্বা সেলাই সহ আমি পাঁচ ইঞ্চি নিব, আপনি চাইলে কম বেশি করতে পারেন। সেলাই সহ গলার লম্বা পাঁচ ইঞ্চি নিয়ে এখানে একটা চিহ্ন করব। এটা হচ্ছে গোল গলা, তার জন্য এখানে গোল একটা শেপ দিয়ে দিব, দেখেন এইভাবে গোল একটা শেপ দিয়ে নেবেন চক দিয়ে। এখন আসেন এখানে যে মিক্সির গোল পট্টি বের হয়, এই পট্টির কাপড়টা কিন্তু ডাবল কাপড় বের হয়, অর্থাৎ এই কাপড়টা কিন্তু ডাবল থাকবে সামনে এবং পিছনে। এখন এখানে আমাদের কতটুক পরিমাণ কাপড় আছে, এই কাপড়ের উপরেই কিন্তু আমাদের এই পট্টিটা চিকন বা মোটা বের হয়। যদি আপনার আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে এখানে কাপড়টা এই পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে আপনার ইচ্ছামতো চওড়া বা মোটা করতে পারেন। যদি দুই হাত বহরের কাপড় হয় তাহলে এখানকার কাপড়টা বেশি মোটা বের হবে না। যদি ৪২ ইঞ্চি বডি হয় তাহলে এখানে আপনাদের বের হবে দুই ইঞ্চি পরিমাণ, দেখেন এই দাগ থেকে এখানে দুই ইঞ্চি পরিমাণ আছে, তাহলে এই যে গলার লম্বা নেওয়ার পরে নিচের দিকে আপনাদের দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে একটা মার্জিন করতে হবে, অর্থাৎ গলার এইখানে যতটুকু কাপড় থাকবে তার থেকে নিচের দিকে দুই পয়েন্ট বাড়তি নিয়ে এইভাবে মার্জিন করব। এরপর ঠিক এখানে আমরা গলারটাকে গোল একটা রাউন্ড শেপ দিয়ে নিব, দেখেন এইভাবে রাউন্ড শেপটা হবে। এটা হচ্ছে আমাদের গোল গলা মিক্সির পট্টির কাপড়টা।
অনেকে এটাই কমেন্ট করেন যে ভাই কারোটা চিকন হয়, কারোটা মোটা হয়। মনে রাখেন, আপনার বডি যত কম হবে তত কিন্তু এই গলার পট্টিটা মোটা হবে। আপনার বডি যত বেশি হবে তত কিন্তু গলার পট্টিটা চিকন বের হবে, ঠিক আছে? এখন আমরা কাটিং করব। একটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে এইখানকার যে রাউন্ড শেপটা দিব এটা কিন্তু একবারেই কাটিং করতে হবে। এখানে কিন্তু বারবার বা প্রথমে ভালো না হলে দ্বিতীয়বার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কুচির পাটার সাথে মিল করতে পারবেন না। এ কারণে এখান থেকে যে রাউন্ডটা দিবেন এই রাউন্ডটা প্রথমেই সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে চক দিয়ে এভাবে মার্জিন করে নেবেন যাতে এখানে একবারই কাটিং করা হয়, ঠিক আছে? এখন আমি মিক্সিটি কাটিং করে নিচ্ছি। ঠিক, দেখেন এখানকার যে শেপটা একবারই কাটিং করে নিব, ঠিক আছে? গলাটা যদি ভালো না হয় দ্বিতীয়বার কাটতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখানকার শেপটা একবারই দিতে হবে। এটা হচ্ছে আমাদের গলার পট্টি, 2 ইঞ্চি চওড়া বের হয়েছে। এরপর এই কাপড়টাকে ঠিক এভাবে রাখতে হবে। রাখার পর এখন এইখান থেকে সমান করে কেটে দিতে হবে, ঠিক এইভাবে সমান করে কেটে দিব। এখন দেখেন এখানকার যে বাড়তি কাপড়টা, এই কাপড়টা কুচি দিয়ে কিন্তু আমাদের এই কাপড় সমান হবে। তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে মূল বডিটা, ঠিক আছে? গোল গলা মিক্সির কুচি দেওয়ার জন্য 7.5 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব। এরপরে এই মিক্সির কাপড়টিকে সোজা পাশে রেখে কুচি দেওয়া শুরু করব। কুচিগুলো একদম ঘন করে দিতে হবে যাতে করে আপনার পট্টির কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়। এরপর ঠিক এভাবে ধরে ঠিক মাঝখানে আমরা একটা চিহ্ন করব এবং পট্টির কাপড়ের থেকে কুচির কাপড়টা যাতে ছোট হয়। এটা হচ্ছে পট্টির কাপড় অর্থাৎ গলার কাপড়। এখানে 2 পাট আছে, কাপড়টিকে উল্টার দিকে রেখে ঠিক এভাবে গলাটা সেলাই করতে হবে। এরপরে ঠিক মাঝখানে যে কোনো 1 পাটে চাপ সেলাই দিতে হবে। এরপরে গলাটাকে ঠিক এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে 2টা পাট। এভাবে বসানোর পর ঠিক মাঝখানে চিহ্ন করে ঠিক এভাবে মিল করে রেখে এখন আমাদের এই পট্টিটা জয়েন করতে হবে। তো আমাদের সবসময় উপর থেকে ধরতে হবে, দেখেন উপরের থেকে ধরে ঠিক একদম মাঝখানের চিহ্ন পর্যন্ত নিয়ে আসতে হবে। একদম মাঝখানের চিহ্ন পর্যন্ত আনার পর আবার এই পাশ থেকে আমাদের সেলাইটা ধরতে হবে। তাহলে আমাদের গোল গলা মিক্সি সেলাই করতে গেলে কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনি এই পদ্ধতিতে গোল গলা মিক্সি সেলাই করেন। এরপরে দেখেন আপনার পট্টির কাপড়ের উপরে চাপ সেলাই দিতে হবে, ঠিক আছে? গলার কাপড়ের উপরে ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে এরপর 2টা কাপড় সামনের এবং পিছন পাটের এক জায়গায় রেখে আমরা শোল্ডার জয়েন্টটা দিয়ে দিব। গোলগলা মিক্সির ফুল ভিডিও দেখতে ভিডিওতে কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন।